আসসালামু আলাইকুম। পিএইচসির অন্তর্ভুক্ত বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি সাহিত্যিকদের অন্যতম লেখক হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আজ তার সম্পর্কে এবং তার সাহিত্যকর্ম থেকে বিভিন্ন জব পরীক্ষায় যত প্রশ্ন এসেছে সব আলোচনা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। কাজী নজরুল ইসলামের জন্ম সন কোনটি? তার জন্ম সন হলো 1899 সালে। 1899 সালে জন্মগ্রহণ করেন হলো জীবনানন্দ দাশও। কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ হলো 11ই জ্যৈষ্ঠ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে? 1306 সালে। কাজী নজরুল ইসলামের জন্মস্থান বর্ধমান, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি? 1899 থেকে 1976 খ্রিস্টাব্দ। কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন? ১৯২৬ সালে। কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়? ১৯৭২ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন 1974 সালে, আর 1976 সালে তিনি মারা যান। ধূমকেতু ছদ্মনামটি কোন লেখকের? কাজী নজরুল ইসলামের। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছেন কেন? প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্য একুশে পদক পান? ১৯৭৭ সালে। তার মৃত্যু বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? দড়িরামপুর, এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয় 1922 সালে। অগ্নিবীণা কে রচনা করেছেন? কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা কাব্যের কবিতা সংখ্যা 12টি। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। কোন কবিতাটি অগ্নিবীণা কাব্যের নয়? যৌবনের গান। প্রলয় উল্লাস, ধূমকেতু, রণভেরি, তিনিটা অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে? 1921 সনে। নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলিতে। বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ? প্রলয়শিকা। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? এখানে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কখনো নিষিদ্ধ হয়নি, তবে অগ্নিবীণার অন্তর্গত রক্তম্বরধারিণী মা এই কবিতাটি নিষিদ্ধ হয়েছিল। এছাড়া তার অন্যতম কবিতা আনন্দময়ীর আগমন, আনন্দময়ীর আগমনে এই কবিতাটিও নিষিদ্ধ হয়েছিল। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? সিন্ধু হিন্দোল। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? দোলনচাঁপা। কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ? বিশের বাসী। ফণী মনসা কাব্যের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। চক্রবাক গ্রন্থটির রচয়িতা? কাজী নজরুল ইসলাম। সর্বহারা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। কোনটি নজরুল ইসলামের কাব্যগ্রন্থ? ছায়ানট। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? মুক্তি। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউন্ডেলের আত্মকাহিনী।
হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য, চন্দ্রবিন্দু। দোলনচাঁপা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। বিশের বাঁশি কে রচনা করেছেন? কাজী নজরুল ইসলাম। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলামের। কবি কাজী নজরুল ইসলামের সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামকে কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুলের মহরম কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? অগ্নিমীনা। দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? সিন্ধু হিন্দোল। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সর্বহারা। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা প্রথম কোয়েত পত্রিকায় প্রকাশিত হয়? লাঙ্গল। নারী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সাম্যবাদী। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? বালুচর। বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি কাজী নজরুল ইসলামের এই কবিতায় গুবাক শব্দের অর্থ কী? সুপারি। পারের তরুণী কবিতার কবিকে? কাজী নজরুল ইসলাম। ঢাকার নবাব পরিবারের এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন? খেয়াপাড়ের তরুণী। মরু ভাস্কর কার রচনা? কাজী নজরুল ইসলামের। কাজী নজরুলের চল 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 কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? সন্ধ্যা। কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি? রাঙা জবা। বাদনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? উপন্যাস। বাদনহারা উপন্যাসের রচয়িতা কে? নজরুল ইসলাম। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচিত একটি পত্র উপন্যাস? বাদনহারা। নজরুলের প্রথম উপন্যাস কোনটি? বাদনহারা। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কুহেলিকা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা। কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা উপন্যাস কাদের পটভূমিতে লেখা বা রচিত? গরিব দুঃখীদের। কাজী নজরুল ইসলামের উপন্যাস নয়, নদীবক্ষে। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? তার প্রথম প্রকাশিত গ্রন্থ হলো ব্যথার দান। ব্যথার দান বইয়ের লেখক কে? কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? ব্যথার দান। কাজী নজরুল ইসলাম রচিত ব্যথার দান কোন শ্রেণীর রচনা? গল্প। শিউলিমালা গল্পের লেখক কে? কাজী নজরুল ইসলাম। পদ্ম গোকরা গল্পটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? পদ্ম গোকরা। দুর্দিনের যাত্রী গ্রন্থের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? দুর্দিনের যাত্রী।